অলরাইট, এটা হচ্ছে বেবি প্যাম্পার্স, যেটা বেবিদেরকে রাতের বেলা পরিয়ে দেওয়া হয় এবং সকালবেলা যখন দেখা হয় তখন এইটা পুরোটা ফুলে যায়। এটা ফুলে যায় কারণ এটার মধ্যে একটা উপাদান থাকে যেটা হচ্ছে সোডিয়াম পলি অ্যাক্রিলেট, এবং সেই উপাদানটা কি করে বেবি ইউরিনকে অ্যাবজর্ব করে, এবং এই উপাদানটা তার পরিমাণ অনুযায়ী 10 গুণ বেশি লিকুইডকেও অ্যাবজর্ব করার মতো ক্ষমতা রাখে। সো আজকে আমরা কি করব, এই ভিডিওর মধ্যে এই প্যাম্পার্সগুলোকে কাটা হবে, কেটে বের করা হবে সোডিয়াম পলি অ্যাক্রিলেট, এবং সেটা দিয়ে আমরা নর্মাল ওয়াটার দিয়ে টেস্ট করব যে আদেও সেইটা কতটা জল অ্যাবজর্ব করতে পারে, এবং অ্যাবজর্ব করার পরেতে সেইটার কিরকম মুহূর্তটা দাঁড়ায়। তো চলুন শুরু করা। তো গাইস, আমরা প্রথমে একটা প্যাম্পার্স দিয়ে ট্রাই করব। ট্রাই করার পরে আমরা এইটাকে আরও 10 গুণ বাড়িয়ে দেবো। আমাদের কাছে আছে আরও 10টা প্যাম্পার্স, টোটাল 11টা কিনেছিলাম। তারপরেতে যেটা বড় এক্সপেরিমেন্ট হবে সেটা হবে আমরা এইটাতে করব। আর এটার মধ্যে আমরা নিয়ে নিয়েছি জল, কতটা জল একসাথে অ্যাবজর্ব করে সেটা দেখে নেবো। তো এবার একটাকে প্রথমে আমরা কেটে দেখি। তবে সেখানে একটা প্যাম্পার্স দিয়ে, মানে একটা প্যাম্পার্সের মধ্যে সোডিয়াম পলি অ্যাক্রিলেট এত পরিমাণ জমেছে। ওকে, সো এটাতে সেরকম কিছু মজা নেই। সো এবার আমরা দেখবো যে 10টা প্যাম্পার্স একসাথে কীরকম রূপটা ধারণ করে। তবে চলুন শুরু করা যাক। প্রায় এত, মানে দশটা প্যাম্পার্স কাটার পরে আমরা টোটাল এতটা সোডিয়াম পলি অ্যাক্রিলেটের সাথে তুলো একসাথে করে নিয়েছি, এবং এটার মধ্যে আমরা জল দেব এবং দেখবো যে এটার রিয়াকশানটা কী হয়। তো এগুলো হচ্ছে ডাস্ট, এগুলো এখানে সেখানে নয়, ডাস্টবিনেতেই ফেলতে হবে। সো গাইস, এইটা হচ্ছে আসল এক্সপেরিমেন্ট যেটা আমরা করে ফেলেছি, এবং এটা আমি এখানটাতে আনছি। অলরাইট, এইটা প্রচুর ভারী হয়ে গেছে, এমনকি আমি চাগাতেও পাচ্ছি না। ওকে, অ্যান্ড এখানটাতে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা পুরো শুকনো, মানে ড্রাই আইসের মতো হয়ে গেছে। ড্রাই আইস, খুব সুন্দরই লাগছে এইটা। সো এটা আমরা কী করব, এখানটার মধ্যে ঢেলে আপনাদেরকে ভালো করে দেখাবো। পুরো এটা একদম ড্রাই আইসের মতো লাগছে আমাকে। আপনাদের জন্য আমি একটা সারপ্রাইজ তৈরি করেছি, ওইটা হয়তো দেখে আপনারা খুশি হবেন। সেটা হচ্ছে গাইস, আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন আইডিয়ার সাথে। ততদিনের জন্য বাই বাই।